দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দ্বিতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে নিয়ে চাঁদের বক্তব্য স্লিপ অফ টাং বললেন বিএনপির যুগ্ম মহাসচিব গাসিক নির্বাচন জয়ের ব্যাপারী শতভাগ আশাবাদী আজমতুল্লাহ খান গাজীপুর সিটি নির্বাচন মধ্যরাত থেকে মোটর সাইকেলে চলাচল বন্ধ কারখানা শ্রমিকদের দিয়ে মিছিল কাউন্সিলর প্রার্থীকে জরিমানা দর্শন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নারী গ্রেফতার জুনের শুরুতে বাঘমুদ ছবি রাশিয়ার ভারাটি বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম দুই হাজার যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সকাল দশটায় অধিবেশনে যোগ দেন তিনি স্থানীয় সময় বেলা এগারোটায় সরকার প্রধান যাবেন কাতার বিশ্ববিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন সেমিনারে পরে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারে জ্বালানি প্রতিমন্ত্রী এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী রাতে প্রধানমন্ত্রী যোগ দেবেন নৈশ পুজে ইকোনমিক ফোরামে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের সরকার প্রধান কয়দিন তার সঙ্গে কাতারে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এর আগে সোমবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হামাত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন এ সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারের বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে নিয়ে চা দের বক্তব্য স্লিপপ টাং বলেন বিএমপি এর যুগ্ম महासचिव রুহুল কবির রিজবি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে নিয়ে রাশে জেলা বিএমপি রাhmaয়ের বক্তব্য স্লিপপ টাং উল্লেখ করে দলটি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজবি বলেছেন এ নিয়ে আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে একটি অবতনশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দুপুরে রাজধানী নয়াপলটনের বিএমপি এর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন porttitor দেখলাম চট্টগ্রাম আগামী সোমবার প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে মিছিল করেছেন চট্টগ্রাম ষোলো আসনের বিনা ভোটে সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী জঙ্গি কায়দায় প্রকাশ্যে পিস্তল হাতে মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন এই ঘটনার চব্বিশ ঘন্টা পার হতে চললেও পুলিশ এখনও পিস্তল মুস্তাফিজকে গ্রেপ্তার করেনি তার বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত হয়নি এটি একটি ভয়ঙ্কর আলামত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও বিরোধী নেতাকর্মীদের সরাসরি হত্যার হুমকির উদাহরণ টেনে রিজবি বলেন বিনা ভোটে সব ময় ক্ষমতা কুক্ষিগত করে রাখতে জারব পুলিশকে দিয়ে বিরোধী দল ও মতের হাজার হাজার মানুষকে গুম করে খুন অপহরণ করেছে আওয়ামী লীগের মুখের সন্ত্রাস থেকেও মানুষ রক্ষা পায়নি শেখ হাসিনা প্রকাশ্যই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কখনো পরোক্ষভাবে কখনো সরাসরি হত্যার হুমকি দিয়েছেন গত বছরের 18 মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুষ করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন বেগম খালেদা জিয়াকে গাজিক নির্বাচন জয়ের ব্যাপারে শতবাক আশাবাদী আজমতুল্লাহ খান ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়ে জয়ের ব্যাপারে শতবাক আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুর সিটি নির্বাচনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান নির্বাচনী প্রচারণা শেষের দিন কথা বলেন তিনি সকালে তার নিজ এলাকার বাজারে প্রচারণা চালান প্রচারের শেষ দিনে তিনি বেশিরভাগ সময়ে নিজ বাসায় অবস্থান করবেন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করে দিন কাটাবেন গণমাধ্যমকে তিনি বলেন সরকারের উন্নয়ন দেখে মানুষ নৌকায় ভোট দেবে আওয়ামী লীগ সরকারের সবসময় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় মন্তব্য করে আজমউতুল্লাহ খান বলেন গাজীপুর সিটি নির্বাচন হবে সেটার আরেকটি প্রমাণ তিনি বলেন জনগণের রায় যেটাই আসুক তিনি মেনে নেবেন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান বলেন মানুষ তাদের মনের মতো প্রার্থীকে বেছে নেওয়ার জন্য উৎসুক হয়ে আছে গাজীপুর সিটি নির্বাচন মধ্যরাত থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ আগামী পঁচিশে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আজ মধ্যরাত থেকে সিটিতে মোটর সাইকেল চলাচল বন্ধ হচ্ছে এছাড়া আগামীকাল বুধবার থেকে বন্ধ হচ্ছে বাড়ি যানবাহন গাজীপুর মেট্রোপলিটন কমিশনার মোল্লা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক ঘন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী পঁচিশে মে গাজীপুর সিটি কর্পোরেশনের সাতান্ন ওয়ার্ডের চারশো আশি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ কারণে রাতে বারোটা থেকে পঁচিশে মে রাত বারোটা পর্যন্ত যে কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো এছাড়া আগামী তেইশে মে রাত ১২টা থেকে ছাব্বিশে মে সকাল ছটা পর্যন্ত মোটর চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো কিন্তু প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় আজ নিয়োজিত গাড়ির উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে এছাড়া নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয় পত্রধারী দেশি সাংবাদিক নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী সদস্য নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিদ্যুৎ গ্যাস ডাক টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহনে এই আওতা আওতামুক্ত থাকবে কারখানা শ্রমিকদের দিয়ে মিছিল কাউন্সিলর প্রার্থীকে জরিমানা গাজীপুরের আচরণ বিধি লঙ্ঘন করে কারখানা শ্রমিকদের দিয়ে নির্বাচনের মিছিল করার অপরাধে এক কাউন্সিলর প্রার্থীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সন্ধ্যায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গাজীপুর মহানগরীর আঠারো নম্বর ওয়ার্ডের ঘুরি প্রতীকের কাউন্সিলর পার্থ শরফ আলী পুলিশ সূত্রে জানা গেছে বিকেলে একটি কারখানায় শ্রমিকদের দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করে সফর আলী এ সময় মহাসড়কে যান জটের সৃষ্টি হয় প্রতিপক্ষ প্রার্থীরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ওই এলাকায় অভিযান চালায় এ সময় কাউন্সিলের প্রার্থী সফর আলীকে আটক করা হয় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা প্রার্থনা করে বই স্বীকার করেন পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন দর্শন মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নারী গ্রেপ্তার চট্টগ্রাম নগরের পাঁচলাই স্থানে দায়ের হয় একটি দর্শন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে নগরের বায়োজেতে বোস্তামি থানার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রাশেদার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্যম খিরাম এলাকায় তার স্বামীর নাম মোহাম্মদ জামান র্যাব সাথে জানাই রাশেদা বেগম বিভিন্ন এলাকা থেকে উটটি বয়সী মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে স্থানার স্থানের একটি ভাড়া বাসায় রাখতে করতেন সেখানে ভুক্তভোগীদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করতেন দু সালে এক ভুক্তভোগীকে প্রাণনাশের ভয় দেখিয়ে যৌন কাজে বাধ্য করা হয় পরবর্তী সময়ে ভুক্তভোগী কৌশলে তার পরিবার সঙ্গে যোগাযোগ করে পরিবারের লোকজন পুলিশকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে ওই ঘটনায় রাশেদার বিরুদ্ধে পাঁচলাই থানায় দর্শন মামলা দায়ের হয় মামলার পর থেকে রাশেদা পলাতক ছিলেন পলাতক অবস্থায় মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে রাশেদাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দণ্ড দেওয়া হয় জুনের শুরুতে বাকমুদ ছাড়বে রাশিয়ার ভারতীয় বাহিনী রাশিয়ার নৌবাহিনী ভারতের বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান জানিয়েছেন আগামী পহেলা জুনের মতো ইউক্রেনের বাকমুদ ছ রাশিয়ার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে তারা চলে যাবেন এক বিবৃতিতে তিনি জানিয়েছেন আগামী মাসের শুরুতে বাকমুদ থেকে ফিরে যাবেন তার সেনা আর শহরের সব ক্ষমতা রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে ইউক্রেন অবশ্য দাবি করেছে বাকমুদ এখনো তাদের দখলে সেখানে রাশিয়ার সেনা নেই টেলিগ্রামে একটি অডিও বার্তা দিয়েছেন ওয়াগনারির প্রধান প্রিগোচিন সেখানে তিনি বলেছেন আগামী পঁচিশে মে থেকে পহেলা জুনের মধ্যে বাগমুট রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে গত শনিবারই ওয়াগনার জানিয়েছিল পূর্ব ইউক্রেনের বাগমে ইউক্রেন তাদের দখলে রাখতে পারেনি রাশিয়ার সেনা সেখানেই নেই মূলত বাঘমুত শহর নিয়ে ওয়াগনারের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে লড়াই চলছে মাঝে ওয়াগনারের প্রধান জানিয়েছিলেন রাশিয়ার প্রশাসন তাদের সঙ্গে সবসময় সহায়তা করছে না তাদের অস্ত্র পাঠানো হচ্ছে না রসদ দেওয়া হচ্ছে up